আজ আমি ডিমের একটা রেসিপি বানিয়ে দেখাবো, আর সেই জন্যই আমি এখানে নিয়েছি 5টা ডিম। ডিমগুলো আমি এখন সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি জল। এবার এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। এই জলের মধ্যে আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই ডিমগুলো আমি এখন সিদ্ধ করে নেব। এই যে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে দেব, যাতে এই ডিমের মধ্যে মশলাটা ভালো করে যায়। এবার এই ডিমগুলোতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, গ্যাসটাকেও অন করে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলো তুলে নেব। ডিম ভাজা তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, আর আছে হাফ চামচ গোটা জিরে। আমি এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। একটুখানি আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হোক, সেই ফাঁকে আমি কয়েক কোয়া রসুন, একটা টমেটো আর হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদা নিয়ে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট একটু ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে টমেটো আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। একটুখানি আমি নেড়ে চেড়ে দিয়েছি। এবার বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছু আমি এখন দিয়ে দেব। জিরে গুঁড়োটা আমি নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি 1/2 চামচ। এই সব মশলা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। মশলার সাথে ডিমগুলো একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছু একটু মিশিয়ে দিলাম। এই মশলাটা যাতে ডিমের মধ্যে যায়, সেই জন্য আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 2-3 মিনিট হতে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। গরম মশলা আর ধনে পাতাটা আমি একটু মিশিয়ে দেব।
গ্যাসটা আমি অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গেছে। আমি এবার প্লেটে নামিয়ে নেবো।